এটা কি গাছ এটা হচ্ছে তমাল গাছ আমাদের দেশে যে হিজল তমাল হ্যাঁ 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 হিজল তমাল গাছ আচ্ছা এখন তো গাছ ছাটাই করার একটা সময় না এই সময়টাতে এই সময়টা হয়তো গাছ ছাটাই করলে ভালো বর্ষার সময় অনেক পাতা হয় তো তাই একটু ছাটাই করে রাখতে হয় এই সময়টা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাহিরে যে যেখানে বসে এই মুহূর্তে দীপ্ত টেলিভিশনে পর্দায় চোখ রেখেছেন আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি কাজী ফান্স নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি কৃষি টিম এই মুহূর্তে আমরা চলে এসেছি গাজীপুরের কোনাবাড়িতে এখানে আমাদের সবুজ ভাই তিনি বনসাই বাগান গড়ে তুলেছেন তার নিজের বাড়ির ছাদে সেই বিষয়টি আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব কথা বলবো জানবো তার কাছ থেকে সার্বিক বিষয় আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাথে থাকছি আমি শামিমা শাওন সবুজ ভাই কথা হচ্ছিল আপনার সাথে এই তমাল গাছ বিশেষত এই সময়টা হচ্ছে মানে গাছ পরিচর্যার জন্য উত্তম একটা সময় বিশেষত যারা ছাদে বাগান করে বারান্দায় যারা বিভিন্ন রকমের ফুলের চারা ফলের চারা রোপণ করে তো আপনি তো একেবারেই ভিন্ন রকমের একটি বিষয় যেটা হচ্ছে বনসাই আমরা বলি বনসাই শিল্প তো এই বনসাইটা নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় থেকে শুরুটা আসলে জানতে চাই যে কতদিন আগে কিভাবে শুরু করেছিলেন আমরা জানি যে আপনি খুব ছোট পরিসরে শুরু করেছিলেন আসলে আমি যখন 1996 সালে প্রথম সিলেটে একটি বনসাই দেখি সেই বনসাই দেখাতে আসলে আমার কাছে মনে হয়েছিল যে ছোট্ট একটা ট্রেতে অল্প মাটি অল্প পানিতে একটি গাছ এত সুন্দরভাবে কীভাবে বেঁচে আছে সেইটা দেখে আসলে আমার শুরু মনে হলো যে বনসাইকে আমি করতে পারবো কি না সেখান থেকে আসলে আমার মূলত বনসাই যাত্রাটা শুরু হয় সিলেট থেকে এসে আমার বড় বড় কাছ থেকে 100 টাকা নিয়ে আমি 4টি তেঁতুল গাছের চারা কিনে আমি আমার যাত্রা শুরু করি আজকের দিনে এসে প্রায় 2 যুগ পরে আমার বাগানে প্রায় 20,000-এর মতন বনসাই আছে এছাড়াও আমার আরও 2টা বাগান আছে যেটা আমি নার্সারি করছি সবুজ ভাই আপনার কাছে কি মনে হয় যে যখন আপনি শুরু করেছিলেন শখের বসে এখন তো বাণিজ্যিক ভাবে করছেন তো আপনার সাথে তো আরও অনেকেই বনসাইয়ের বাগান করছে নিজেরাও তৈরি করছে এটা আসলে কতটা সম্ভাবনাময় আমাদের দেশের জন্য খুবই সম্ভাবনাময় এটা একটা শিল্প বাংলাদেশের জন্য কিন্তু এটা কিন্তু আমাদের দেশের জন্য খুব পুরনো না আমাদের দেশের জন্য এটা নতুন আমি যেটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত চাহিদার পাশাপাশি আমি কীভাবে এটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে পারি তাতে আমার 2টা দিনের লাভ হয় একদিক হচ্ছে আমি কিছু কর্মসংস্থান ব্যবস্থা করতে পেরেছি আমার সাথে যারা কাজ করছেন তাদের পরিবার আমার এই শিল্পের উপর নির্ভরশীল পাশাপাশি আমি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি এর পাশাপাশি আমি মানসিকভাবে অনেকটা ভালো আছি যে আমার সাথে গাছ আছে আমার সাথে আমি নির্মল অক্সিজেন নিতে পারছি আমি ভালো পরিবেশের সাথে আছি আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখান থেকে বনসাই প্রশিক্ষণ নিয়ে অনেক লোক কিন্তু তারা নিজের এখন আত্মকর্মী হয়েছে সবুজ ভাই তখন আপনি আপনার কথার মধ্যেই বলছিলেন যে বনসাই মানেই তো আমরা অনেকেই ভাবি যে অনেক টাকা দাম সেক্ষেত্রে অনেকেই দূরে থাকে বনসাই থেকে তো সেক্ষেত্রে একেবারে সাধারণ মানুষ যারা ওই পরিমাণে সাধ্য তাদের নেই তাদের জন্য কোনো রকম কোনো ভাবনা আপনারা ভাবছেন কি না বা আপনি সেই রকম কোনো উদ্যোগ নিয়েছেন কি না সেই বিষয়টি যদি আপনারা জেনে থাকবেন যে অলরেডি আমরা 2015-2016 সালে যখন লিভিং আর্টের দ্বিতীয় একক বনসাই প্রদর্শনী আমরা আয়োজন করি সেমে তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর স্যার আমাদের বলেছিলেন যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কীভাবে বনসাই আনা যায় সেটা আমাদের চিন্তা করে দেখতে বললেন ঠিক ওই সময়ে আমরা স্যারের সামনেই আমরা ডিক্লেয়ার দিই যে আসলে আমাদের সর্বনিম্ন ছিল এক একটি বনসাইয়ের দাম 2,000 টাকা সেই সময় থেকে আমরা 1,000 টাকা নিয়ে আসি এবং 1,000 টাকা কিন্তু একটি বনসাই খুব বেশি দাম না একেবারেই মানে আমি মনে করি যে একজন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই এটা আছে সবুজ ভাই আমাদের দেশে আমরা বনসাই বলতে যে গাছগুলোকে চিনি সেটা হচ্ছে বট পাকুর এছাড়াও তো এই যে আমি যেটা দেখতে পাচ্ছি তমাল গাছ হ্যাঁ এছাড়া কোন কোন গাছ নিয়ে বনসাই ভালো হয় আর কি যে সবাই কিন্তু মেজরিটি পার্সন হচ্ছে বটপাকুর নিয়ে কাজ করছে কিন্তু এর পাশাপাশি যদি আমরা অন্য কাজ করি এটা একটা বিষয় আছে বটপাকুরটা আমরা কেন করছি সেটা হচ্ছে আমাদের ওয়েদারে খুব ভালো শ্যুট করে এবং সে সহজে মরে না এবং উপর থেকে জুড়ি নামে অল্প সময় তার ভিতরে একটা শেড চলে আছে আমি যদি চিন্তা করি আমাদের দেশীয় গাভ আমার পাশে আছে দেশীয় গাভ হিজল তমাল মহুয়া আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে ফল ধরা ধরন্ত অবস্থায় ফল ধরা আছে তো এই ধরনের গাছকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু অনেক প্রজাতি আমাদের কাছে চলে আছে যেহেতু দীর্ঘদিন থেকে আপনি বনসাই নিয়ে কাজ করছেন তো আমাদের দেশে এবং দেশের বাহিরে বিলুপ্ত প্রায় অনেক গাছই আছে তো এইরকম কোনো গাছ সংরক্ষণ করে সেটা দিয়ে বনসাই করার কোনো উদ্যোগ নিয়েছেন কি না
আমরা কিন্তু আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে দেশীয় গাছগুলো হারিয়ে যাওয়া এবং বিদেশ থেকে নতুন প্রজাতি দেশে এনে বনসাইয়ের মাধ্যমে সংরক্ষণ করে এবং ওইখান থেকে চারা উৎপাদন করে দেশে ছড়িয়ে দেওয়া। যেমন নাগলিঙ্গম আছে যেটাকে ক্যানন বল বলে, আমাদের আছে মহুয়া আছে, হর্তুকি আছে, বয়রা আছে, হিজল আছে, তমাল আছে, দেশি গাব আছে, তারপরে আমাদের শালকাঠ যেটা আছে, আমরা স্যান মার্টিন থেকে যেটা পেয়েছি যে কেয়া ফল সেটা আমাদের কাছে আছে, আমরা সুন্দরবন থেকে সুন্দরী গাছ সংগ্রহ করেছি, কেওড়া করেছি, কেয়া করেছি। এটা তো তাহলে একটা খুব একটা ভালো একটা উদ্যোগ সুধ ভাই। অনেক প্রজাতির গাছ যেহেতু আপনার এখানে আছে, তো আমি একটু ঘুরে ঘুরে একটু দেখতে চাই। বিশেষত আমি এখানে দেখতেই পাচ্ছি যে আপনার এখানে কদবেল ধরন্ত অবস্থায় আছে। হ্যাঁ, এটা সম্পর্কে একটু জানতে চাই যে এত ছোট গাছ, আমরা জানি যে ফল এবং ফুল বনজ সব গাছই বনসাই করা যায়, এই এই রকম ফল গাছ আমি আগে কখনো দেখি নাই যেখানে একেবারে ধরন্ত অবস্থায় ফল আছে। বয়স কতদিন হয়েছে এটা? প্রায় 20+ এটা বয়স। আর বিষয়টা হচ্ছে আসলে ফল ধরার বিষয়টা হচ্ছে গাছকে যত্ন করা, গাছকে বাড়তি খাবার দেওয়া, আর এটার উপরে আসলে ডিপেন্ড করে ফল ধরা না ধরা। কারণ এখানে আমার পুরো গাছে যখন ফুল আসার সময় ছিল, সেই সময় সমস্ত গাছ কিন্তু ফুলে ভরে গিয়েছিলো। সেখান থেকে কিন্তু আমার এখানে 9টা না 11টা ফল আছে গাছে এখন ধরন্ত অবস্থায় পুরো গাছে। তো এই একটা গাছে এইটুকু খাবারে কিন্তু 9টা বা 11টা ফল থাকা কিন্তু অনেকটা অনেকটা ফল আছে, অবাকর মতো বিষয়। এই কত বছর থেকে ফল দিচ্ছে? এটা তো গ্রাফটিং এর গাছ, এই গাছগুলো আসলে গ্রাফটিং এর গাছ সাধারণত 1 বছর পর থেকে ফল দেয়। তবে কদবলের ক্ষেত্রে হয় কি যে 2-3 বছর পর্যন্ত বা 5 বছর পর্যন্ত ফুল আসে কিন্তু ফল থাকে না। আর ফল রাখতে হলে গাছকে বাড়তি খাবার দিতে হয়, বাড়তি যোগান দিলে তখন সেক্ষেত্রে ফল পাওয়া যায়। আর এটা আমার কাছে আছে প্রায় 9-10 বছর হয়ে যায় আমার কাছে আছে এই গাছটা। এটা আমি সংগ্রহ করেছিলাম আমাদের পাশেরই এখানে এক জমি আছে বাড়ির, তখন আমি তাদেরকে 5টা গাছ দিয়ে আমি এই গাছটা তুলে নিয়ে আসি। এটা কিসের কি গাছ? এটা হচ্ছে বাউবাব, এটা হচ্ছে সাউথ আফ্রিকা এবং ইয়ার গাছ, আপনার পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়াতে এই গাছটা পাওয়া যায়। তো এই গাছটা আসলে এই বাউবাব গাছটা হচ্ছে মরু অঞ্চলের গাছ, এই গাছে প্রচুর পানি ধরে রাখতে পারে, এই গাছে প্রচুর পরিমাণ পানি ধরে রাখতে পারে এবং এই গাছটা এত মোটা হয় যে একটি মানুষ বা অন্য কোনো কিছু এটার নিচে বসবাস করতে পারে এই গোড়া ছিদ্র করে। মরু অঞ্চলের মানুষের গাছে গোড়া। বয়স কতদিন হলো? এই গাছটা মূলত আমি চারা সংগ্রহ করেছিলাম ইন্ডিয়া থেকে, আনার পরে এটাকে আমি বস্তার ভিতরে লাগিয়ে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। তো মাটি থেকে তোলার পরে দেখি যে আমি এই শিকড়গুলো এরকম এত সুন্দর অ্যালোমেলো একটু শিকড় হয়েছে, গাছ মোটা হয়ে গেছে। পরবর্তীতে এটাকে আমি তুলে আবার এই টপে লাগানো হয়। কতদিন হলো বয়স? এটা বয়স খুব বেশি না, 8-9 বছর বয়স হবে। আমি যখন চারা সংগ্রহ করেছিলাম তারপর থেকে সে এত গ্রোথ হয়েছে, মাটিতে দেওয়ার কারণে সে খুব গ্রোথ হয়েছে। আচ্ছা, এখানে একটু শুনে নিই আপনার কাছে থেকে যে একেবারে অল্প দিনে যদি ভালো গ্রোথের যদি কোনো গাছ বনসাই করা হয় আর কি, বনসাইয়ের ক্ষেত্রে ভালো গ্রোথের জন্য আসলে কি করা যেতে পারে? অবশ্যই গাছকে বাড়তি খাবার দিতে হবে। আমি যেটা করেছিলাম এটা মাটিতে দিয়ে দিয়েছিলাম, মাটিতে দেওয়ার ফলে কিন্তু অত অল্প সময়ে কিন্তু সে বেশ মোটা হয়েছে। কারণ আমার কাছে 6-7 বছর, তার আগে হয়তো আরও 2-5 বছর গাছটা বয়স ছিল, তো মোটামুটি 12-13 বছর আমি বলতে পারি যেটা মূল বয়স। বাউবাব গাছের এখন মোটামুটি কতগুলো চারা আছে আপনার কাছে? এই সাইজের চারা আছে প্রায় 12-14-এর মতন আছে, ঠিক এইরকম। আর রেডি বংশের ছাড়াও অনেক চারা করেছি আমরা এই বছর, প্রায় 1000-এর মতন আমরা চারা করেছি। অর্থাৎ এই এটা আমরা কাজ করতে পারি, কলম করে গুটি কলম করেও করা যায়, কাটিং দিয়েও হয় এবং বীজের মাধ্যমেও হয়। তবে আমরা সাধারণত এটা দিয়ে বেশি করে থাকি। এই গাছের দামটা কেমন হতে পারে? এই গাছটা আসলে বর্তমান বাজার মূল্য 40-50 হাজার টাকা হতে পারে। এটা আরো বেশি হতে পারে, কারণ এটা তো বয়সের উপরে বোধহয় দামটা নির্ভর করে, বয়সের উপরে এবং সৌন্দর্য উপর ডিপেন্ড করে, তার বাহ্যিক যে গ্রোথের উপর প্লাস হচ্ছে তার পুরো শেপটার উপর ডিপেন্ড করে আসলে দামটা। যেমন এটার এই গোড়ার শেপটা কিন্তু অনেক সুন্দর, এই পাশ দিয়ে তাকালেও কিন্তু বেশ পুরনো একটি গাছ দেখা যাচ্ছে এবং অনেক শিকড় একটু ই হয়ে আছে, এটা বেশ মানে আকর্ষণীয় একটি গাছ। সবুজ ভাই, বাউবাব সম্পর্কে তো শুনলাম, আপনার এখানে তো আরো অনেক প্রজাতির বনসাই আছে। এটা হচ্ছে তেঁতুল দেখতে পাচ্ছি না? আচ্ছা, একটু ঘুরে দেখতে চাই তাহলে। জি আসুন। এটা কিসের গাছ? এটা হচ্ছে প্রোটোকার্পাস, এটা হচ্ছে বাহিরের গাছ। আচ্ছা, এটা মালয়েশিয়া এবং চীনে বেশি দেখা যায়। এটার বয়স কতদিন? এটা বয়স তাও মোটামুটি 7-8 বছর হয়ে গেছে, 12 আরো বেশি হবে।
এটা কি লিচু গাছ? এটা লিচু গাছ, আমাদের দেশি লিচু, লিচুর বংশাই। কত বছর হলো এটা? প্রায় 8-9 বছর বয়স। এটা প্রচুর ফল, আর এটা গুটি কলমের ফল, তো গুটি কলমের গাছ। তো এটা হচ্ছে বট? এটা বট, আমাদের দেশি বট। দেশি গাছ এটা হচ্ছে গোল্ডেন পান্ডা, এটা বট প্রজাতি। এটা হচ্ছে বাইরেন্স। সুন্দরবনের যে বাঘ আসলে ভয়ে যায় না, কারণ ই থাকে। তো এটার বয়স কতদিন হলো? এটার বয়স 15 উপরে হবে, গাছের বয়স 15 বছর। এটা আপনি সংগ্রহ করেছিলেন? আমি সুন্দরবন থেকে সংগ্রহ করেছিলাম, আমি 6-7 বছর আগে এটা সংগ্রহ করেছিলাম। তখন এই বারটেক্সটা শুধু দুটো বারটেক্স ছিল, এই শ্বাসমূলগুলো আমার এখানে আসার পরে হয়। আর শুধু ওই উপরে একটা ব্রাঞ্চে ছিল, শুধু এই এই ব্রাঞ্চটা ছিল, শুধু এই এই ডালটা ছিল, অন্য কোনো ব্রাঞ্চ ছিল না। আপনি যখন নিয়ে এসেছিলেন তখন কি শুধু এই? আমি এই এই যে এখানে দেখেন যে কাদা আছে, আমি আসলে মূলত এখান থেকে কেটে এই গোড়ার বারটেক্স সহ এই গাছটাকে আমি এটুকু কেটে নিয়ে আসি। আমার পরবর্তীতে এই ডালগুলো আমার এখানে আসার পরে হয়, এবং এটাকে আমি আমার প্ল্যান মতো তৈরি করছি। এই শ্বাসমূলগুলো আমি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করছি। খুব সুন্দর। এরকম আর কতগুলো আছে? সুন্দরী ঠিক এইটার শেপে নাই, তবে এই সুন্দরী অনেকগুলো গাছ আছে, প্রায় তাও চারা আছে, 100-এর উপরে চারা হবে। এইরকম শেপের এক একটা গাছ যদি আপনি বিক্রি করেন তাহলে বাজার মূল্য কেমন? সুন্দরী যেহেতু এটা 2-3 লক্ষ টাকা দাম আছে সুন্দরী গাছে, কারণ এটা রেয়ার গাছ, তো এটা বাংলাদেশে কেউ সুন্দরী গাছ নিয়ে কাজ করে না। ভালো উদ্যোগ নিয়েছেন সবুজ ভাই আপনি। এটার পাশে একটি গাছ আছে, এটা হচ্ছে বাইরেন্স। এই গাছটা আমি সিলেট থেকে সংগ্রহ করেছিলাম, এটা বেশ পুরনো গাছ এবং দেখে মনে হচ্ছে গোড়াটা একেবারে পুরনো একটা গাছ। তো এই গাছটা আমার বয়স কতদিন? এটা তো 20-25 প্লাস হবে এটার বয়স। আচ্ছা, সিলেট থেকে সংগ্রহ করেছেন? আমি সিলেট থেকে সংগ্রহ করেছিলাম। আচ্ছা, আপনি যে বললেন প্রথম দিকে একেবারে সিলেট যখন কয়েকটা চারা দিয়ে শুরু করেছিলেন আর কি, সেই সময় যে চারা, ওই চারাগুলো কি এখন আপনার আছে? একটা গাছ আছে আমার এখানে এখন, সেগুলোর মধ্যে থেকে একটা তেঁতুল আছে, বাকিগুলো বিক্রি করে ফেলেছি। আচ্ছা, একটা তেঁতুল গাছ আছে, রেখে দিয়েছেন? একটা রেখে দিয়েছি, যে ওটা আর বিক্রি হবে না, এটা আমাদের নিজস্ব মানে ঐতিহ্যের জন্য রাখতে হবে আর কি। সবুজ ভাই, মাতৃবাগান তো নিশ্চয়ই আপনার আছে? হ্যাঁ আছে, আমার নিচে আছে, ঘুরে দেখতে চাই। হ্যাঁ শিওর, আমার পাশে যে বিল্ডিং আছে ওটা আমার কাজ চলতেছে, এটা হলে আমাদের অনেক বংশ আবার ওই ছাদে চলে যাবে, ওটা আমাদের নিজস্ব ভবন। আচ্ছা, এই এটা হচ্ছে যে আপনার বট গাছ? এটা আমাদের বট গাছ, দেশ বট। গাছের পাতাগুলো এরকম মনে হচ্ছে কিনা, এটা কি কোনো সমস্যা নাকি? এটা আসলে সমস্যা, এটা আপনারা যেটা দেখা এখন যেভাবে দেখা যাচ্ছে, এটা আসলে কোনো রোগ না। এটা আমরা যারা বনসাই নিয়ে কাজ করি, যারা তারা বেশি পরিচিত হবে এটার সাথে। এটা হচ্ছে মূলত গাছটা পুড়ে গেছে রোদের তাপে, এটা পুড়ে গেছে, এই জন্য ঠিক 12টা 1টা যখন বাজে অবশ্যই 12টার সময় গাছের পাতাকে আপনার পানি দিয়ে দিতে হবে, গাছের পাতা ছিটাইয়া। যদি আমি গাছের পাতায় পানি ছিটাই দিই তাহলে কিন্তু আমার এই পাতাগুলো এরকম স্পট পড়তো না, অর্থাৎ রোদে পুড়ে যেত না। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নয়, এটা কোনো রোগ না, এটা গাছের কোনো অন্য কোনো ডিজিজ না, জাস্ট এটা রোদের কারণে এরকম হয়েছে, এবং এটা এই সময়টা হতেই পারে, এই জন্য গাছের পাতায় আমরা অবশ্যই পানি ছিটাই দিই। পানি দিয়ে দিচ্ছে এখন ভাইয়া? হ্যাঁ। আর কি কি ধরনের সমস্যা হতে পারে? গাছের সমস্যা তো অনেকগুলো হয়ে থাকে, আপনার কিছু গাছে পানি জমে থাকলে আস্তে আস্তে গাছ হলুদে যেতে পারে, পাতা মরে যেতে পারে। আমার পাশে একটা দেখেন, এইটা হচ্ছে জাম গাছ, দেখেন কত ফুল ফুটে আছে, এত চিকন লেকলেকে একটা গাছে কি পরিমাণ ফুল আসছে। আর এটা এটা হচ্ছে আপনার যে আমাকে অল্প বয়স হবে বোধহয় এটা, না? খুবই অল্প বয়স। আপনি বলেছিলেন যে আসলে জাম গাছের বা অন্য কোনো গাছ কীভাবে আমরা কলম বা গ্রাফটিং করতে পারি, এটা কিন্তু এক ধরনের কলম করে এটা করা হয়েছে। তবে এটাকে বলা যে আমাদের লোকাল ভাষায় আমরা খিল কলম বলি। এটার প্রক্রিয়াটা হচ্ছে আমরা অনেক জাম গাছে আমরা গুটি কলম দিয়েছি, কিন্তু গুটি কলমে আমরা জাম গাছের ই পাই না, আমরা রেজাল্ট পাই না, তখন আমরা এটাকে কী করলাম, এটাকে আমরা খিল কলম করলাম। খিল কলমটা কীরকম, আমরা প্রথমত হচ্ছে গাছের একটি সাইড অর্ধেক গাছ কেটে ফেলি, একটা সাইড থেকে এবং নিচ থেকে ক্রস করে উপর দিকে আমরা কেটে ফেলি, কেটে এখানে একটা ঝাড়ু শলা বা অন্য কোনো ডাল দিয়ে একটু ফাঁকা করে রাখি, এরকম ফাঁকা থাকে, একটা পাথর দিলে এভাবে ফাঁকা থাকে, তখন এটাকে মাটি দিয়ে বেঁধে দিলে এই অংশ থেকে শিকড় চলে আসে। শিকড় আসার পরে তখন আমরা এই অংশটা কেটে ফেলি, এই অংশটা কেটে ফেলে তখন দেখা যাচ্ছে যে গাছটা লাগালে গাছটা হয়ে যায়। এটা ওই পদ্ধতিতে করা, আর যার কারণে গাছে আমরা এত পরিমাণ যে
দেখা যাচ্ছে যে এবারে কি প্রথম ফুল আসছে? হ্যাঁ, এবারে প্রথম ফুল আসছে। এই যে ফলে পরিণত হচ্ছে, যে এই যে ফলে পরিণত হয়ে গেছে, ফল হয়ে গেছে। হ্যাঁ, ফল হচ্ছে আর কি, ফল হয়ে গেছে। এই প্রথম বছরের কি মানে ফলটা কি রাখবেন নাকি ফেলে দিয়ে দেবেন? এটা যত আমাদের কমার্শিয়াল না, তো আমরা যাদের শখে আছে সেই জন্য আমরা এটা রাখবো। এই যে জাম পরিণত হয়ে যাচ্ছে, ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। তো এটা হচ্ছে আসলে কলমের মাধ্যমে আমরা এটা করেছি। এইটা কিসের? এটা হচ্ছে চন্দন, ওই গাছটা হচ্ছে চন্দন, সাত চন্দন। ও, আপনি আমাকে নাগলিঙ্গমের কথা বলেছিলেন, এখানে দেখুন, এইটা নাগলিঙ্গম। এটা না? হ্যাঁ, এটা হচ্ছে নাগলিঙ্গম। বাংলায় বলে বলে নাগলিঙ্গম, আবার ইংরেজিতে বলা হয় ক্যানন বল ট্রি। ক্যানন বল ট্রি, এইটা হচ্ছে সেই ক্যানন বল ট্রি। আমরা এই ক্যানন বল ট্রির বংশে রূপ দিচ্ছি। এটা কি চারা সংগ্রহ করেছিলেন নাকি বীজ থেকে? এটা বীজ থেকে করা, বীজ থেকে করা। আমি 2018 ইন্ডিয়াতে যখন গেলাম, তখন ইন্ডিয়া থেকে আসলে অনেক বীজ, ওদের যে ন্যাশনাল গার্ডেন আছে, ন্যাশনাল গার্ডেন থেকে অনেক বীজ সংগ্রহ করি। এবং ক্যানন বল থেকে কিন্তু অসম্ভব দুর্গন্ধ আসে পাকা ফল থেকে। আচ্ছা সবুজ ভাই, তখন কথা বলছিলাম যে আপনার মাতৃবাগান আছে, মাতৃবাগান একটু চলুন নিচে। আমার বাগান, হ্যাঁ নিচে বাগান, চলুন হচ্ছে। সবুজ ভাই, শুরুর দিকে কথা হচ্ছিল আপনার সাথে, 450 প্রজাতির আপনার বনসাই আছে, আর 20,000 মতো বোধ হয় বনসাই, 450 প্রজাতির প্রায় 20,000 বনসাই রয়েছে, বনসাই রয়েছে আর কি। তো এটা তো আমরা মাতৃবাগানে এসেছি, তো মাতৃবাগান থেকেই তো ওই পুরো চারা যেগুলো তৈরি করে সব এখান থেকে তৈরি করছেন? এখান থেকে চারা তৈরি করে মোটামুটি এখানে রেডি হয়ে যায়, একদম লাস্ট ফিনিশিংটা মোটামুটি ফাইনাল হয়ে গেলে আমরা ওটাকে আবার ছাদে পাঠাই। আমাদের যে দুইটা দেখালাম বাসার দুটো ছাদ আছে, এই দুটো ছাদে আমরা আসলে ওই গাছগুলোকে আমরা ওখানে নিয়ে যাই। আচ্ছা, কী কী চারা আছে এই 450 প্রজাতির মধ্যে? এটা এটা কৃষ্ণচূড়া, আপনি যেটা ধরেছেন এটা কৃষ্ণচূড়া আছে, আমাদের রাধাচূড়া আছে, বট প্রজাতির প্রায় 100 মতন বটই শুধু প্রজাতি আছে। এছাড়াও আছে ওই পাশে একটা দেখা যাচ্ছে জাপানি পেপার আছে, তারপর আরেকটা দেখা যাচ্ছে এটা চাইনিজ এল, এটা বাহিরের গাছ, এই যে লম্বা দেখা যাচ্ছে এটা চাইনিজ এল। আচ্ছা, এটা 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 হচ্ছে নাগাচুয়া। এই ধরনের অনেক গাছ আছে যেটা, তারপরে যে এখানে বাবলা দেখা যাচ্ছে, যে বাবলা বা জিলাপি, পাশে আছে নিম, তারপরে এটা আছে ফোকেন ট্রি, এই পাশে আমের বনসাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমের বনসাই, এটা বেশ পুরনো একটি বনসাই। আচ্ছা, এটার বয়স কতদিন হয়ে গেল? এটার বয়স তো সেই, এটা আসলে মূলত আমি একজনের, আমার এক পরিচিত এক বাইরের কাছ থেকে নিয়ে আসি। মুকুল চলে আসছে, এটা মুকুল আসছে, এই যে মুকুল। তো এই গাছটা আমি যখন আনি, ওটা প্রায় উনি বলছিলেন যে উনি 90 সালে ওনার ছাদের একটা ড্রামে লাগিয়েছিলেন, তো ছাদকে যখন উনি আবার বড় করতে চাইলেন, তখন বললেন যে এই গাছটা আমার এত বয়স হয়েছে, কিছু ডাইলও মারা গিয়েছে, এই যে এখানে নিচে কিছু ডাইল আছে মরে গিয়েছিলো, তো বললো যে এই গাছটা মরে যাচ্ছে, তুমি বরং নিয়ে যাও, যদি বনসাই করতে পারো তুমি তোমার চেষ্টা করে দেখো। আচ্ছা, তখন আমি ওনার কাছ থেকে গাছটা নিয়ে আসি। আচ্ছা, পরে কি এখান থেকে কি কোনো চারা কলম করেছিলেন কিনা এই গাছ থেকে? এই গাছ থেকে আমরা সাইন নিয়েছি, এটা যেহেতু যে ভালো আমাদের দেশীয়, এটা মূলত আমাদের দেশীয় খুব টক জাতীয় আম, এই 12 মাসই, এটা কিন্তু 12 মাসই, হ্যাঁ ফল আসে, এটা কিন্তু 12 মাসই আম। তো এইটার থেকে আমরা বেশ কিছু সাইন নিয়ে আমরা চারা করেছি, কারণ আমাদের কাছে অনেকে আসে যে টক জাতীয় আম খোঁজে, যে আমরা মিষ্টি আম তো বাজারে সব পাওয়া যায়, টক জাতীয় আমাদের আমের চারা দরকার, সেক্ষেত্রে আমরা ওটাকে ই করে আমরা এখান থেকে অনেক চারা সাইন নিয়ে চারা। আচ্ছা, আপনার কাছে থেকে যারা চারা সংগ্রহ করে নিয়ে গিয়ে নিজেরা যারা বনসাই করছে আর কি, এরকম অন্যরা কি কেউ এরকম ফল পেয়েছে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ফল পাচ্ছে, কারণ আমাদের কাছ থেকে যারা গাছ নিচ্ছে সবাই ফল পাচ্ছে, এবং আমরা তাদেরকে প্রতিনিয়ত বলে থাকি, যেমন এই যে এখানে একটা জ্যাকিয়ান্ডা নামে একটা গাছ, এই যে এই গাছটা, এটা বাহিরের একটা গাছ, এই যেটা জ্যাকিয়ান্ডা, এই গাছের নাম, তো এই জ্যাকিয়ান্ডা ফুল গাছ, এটা গোলাপি অনেকটা দেখতে আমাদের কৃষ্ণচূড়ার মতন, কৃষ্ণচূড়ার মতন, এটা শীত প্রধান দেশের গাছ এই জ্যাকিয়ান্ডা। তো এই জ্যাকিয়ান্ডা কিন্তু আমাদের কাছে রেয়ার, এটা কিন্তু বাংলাদেশে খুব, বাংলাদেশে আছে বলে আমার জানা নেই যে জ্যাকিয়ান্ডা গাছ আছে, অথচ আমাদের সংগ্রহে কিন্তু আমরা এই গাছটা রেখেছি। এটাও বাহির, এটা হচ্ছে নাইকেল গাছ, এটা হচ্ছে আপনার ভিয়েতনামি নাইকেল, যেটা 3 বছর ধরে ওইটা, এটা এটা কদবেল, এটা কদবেল, পাশে যেটা আছে এটা মহুয়া, এটা হচ্ছে মহুয়া, এখানে আছে বাগান বিলাস, এই দেশি গাব, অনেক প্রজাতির গাছ আছে আপনার এইখানে। সবুজ ভাই, অনেকটা সময় দিলেন, বিদায় নিতে হবে আজকের মতো, ধন্যবাদ আপনাকে, আপনার টিমকে, দীপ্ত পরিবারকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি @দীপ্ত.tv এই ঠিকানায়।
অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গ্রিন ঢাকা গ্রিন ওয়ার্ল্ড, একটি মানুষ চারটি গাছ, এই স্লোগানকে ধারণ করে বনসাই শিল্পী সবুজ ভাই তিনি বনসাই সম্প্রসারণে এগিয়ে যাচ্ছেন। আমাদের দীপ্ত কৃষিতে আজ আমরা তুলে ধরলাম তার বনসাই সম্প্রসারণ এবং বনসাই চাষাবাদের সার্বিক দিক। তার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে, আপনার সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায়। কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে এখানে বিদায় নিচ্ছি আমি শামিমা শাওন, সবাই ভালো থাকবেন।